হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মোটামুটি আমার শুরুটা করছি আমি রাত বলবো না কি বলবো, মানে সন্ধ্যাই বলা চলে, 7টা থেকে আর কি এরকম। তো আজকে এই রাস্তা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে, মানে সবাই জানেন বাংলাদেশের কি অবস্থা, প্রচুর ঠান্ডা, প্রচুর মানে এত ঠান্ডা মনে হয় যে এই প্রথম আর কি এরকম শীত লাগছে আর কি, সবচাইতে বেশি এটা মনে হচ্ছে। তো মোটামুটি 7টা বাজে, এর মধ্যে মানে রাস্তা বলতে গেলে ফাঁকা, ওই রকম লোকজন নাই, প্রয়োজন ছাড়া কি বের হচ্ছে না, মানে না বের হলেই না, এরকম একটা অবস্থা। তো দেখে মোটামুটি অবাকই লাগছিল, একদম মানে রাতের কিছুই না, সন্ধ্যা বলা চলে এটাকে, এর মধ্যে মানে খুবই কম লোকজন রাস্তার মধ্যে, মানে দু একজন দেখা যাচ্ছে তাও আবার একদম কান টুপি পরে, মানে একদম জড়সড় হয়ে এই অবস্থা। তো যাই হোক, এটা আসলে আমার একটু কাজ ছিল, আমিও বের হই না সচরাচর। তো ভাবলাম যে আজকে যেহেতু বের হচ্ছি, তাহলে এটা আসলে রাতের এই দৃশ্যটা মিস করা ঠিক হবে না। তো ওইটা চিন্তা করে আমি মোটামুটি শ্যুটটা করা, মানে আমার ভাল লাগছিল, এমনিতে ঠান্ডা এনজয় করা যায়, এরকম মানে কেমন একটা গুটি শুটি হয়ে বসে বসে থাকতে ভাল লাগে। তো ভাবলাম একটু তুলে নিয়ে যাই, মানে খারাপ না, কিন্তু রাস্তার লোকজন একদমই কম ছিল, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো একদম মানে এমন তেমন ঠান্ডা না, মানে কেমন যেন, আমি কিন্তু অনেক কিছু পরা, মানে সোয়েটার টোয়েটার চাদর টাদর সব কিছুই নিছি, কান টুপি পরা, তারপরেও কেমন যেন ভিতর থেকে একটা ঠান্ডা চলে আসছে। তো যাই হোক, এটা আসলে কিছুই করার নাই, সব কিছুই আমাদের মোটামুটি করতে হবে। আর হচ্ছে যেই উদ্দেশ্যে বের হয়েছি আমি, আমি অলরেডি চলে আসছি এখানে, সেটা হচ্ছে আমার একটা কাজ ছিল এখানে, কি বলে এটারে, কুরিয়ার সার্ভিস, যেটা বাইরে থেকে কিছু আসছে আমার পার্সেল, তো ওইটা তোলার জন্য গেছি। আমি আসলে এখানে কখনো যাই নাই, সবার কাছে নামই শুনছি খালি, যে এরকম কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিস। তো যাই হোক, আমি ভিতরে ঢুকলাম, এত জিনিস, এত মালপত্র উঠাচ্ছে নামাচ্ছে, মানে কোন জায়গা থেকে কত জায়গা থেকে, মানে একদম সবাই একটা রমরম অবস্থা, বাইরের পরিবেশ দেখলে বোঝা যায় না যে ভিতরে এই অবস্থা। তো সবাই খুব বিজি ছিল আর হচ্ছে মোটামুটি আমরা মেয়ে যাওয়াতে একটু ফ্যাসিলিটিটা বেশি পাইছি, মানে সবার আগে লাইন টাইন ধরতে হয় নাই আমাদের। দেখলাম যে ওইখানকার যে ভাইয়ারা আছেন লোকজন, মানে অফিসের, তো ওনারা মোটামুটি সব কাজ দ্রুতই করে দিল, একদম গেলাম মোটামুটি যা প্রুফ দেখানোর দেখে জিনিসপত্র নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ওইটার ইসের ভিতরে, ওই যেখানে জিনিসপত্র আসে, আর হচ্ছে এটার ভিতরে কি আমি এখন দেখাবো না, এটা একটা পরে দেখাবো, এটা একটা রহস্য, সবাই অপেক্ষায় থাকেন, এই অপেক্ষায় অপেক্ষায় যদি আমার ব্লগটা দেখতে থাকেন যে কী আছে এটার মধ্যে, এটা ছিল মোটামুটি একটু চালাকির মতো, একটু ফান করলাম, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার আসলে আমি এইরকম, আমার চলে আসে এরকম, আমি সবসময় গল্প টল্প করতে পছন্দ করি, আরেকটা মজার জিনিসপত্র ওয়েট কতটুকু কি, এটা দেখে আর কি ওনারা মাপামাপি করে, মানে টাম টাম ফিক্সড করে, সম্ভবত এই টাইপের কিছু। তো ভাবলাম যে ওয়েটটা একটু মেপে যায়, এটা তো মিস করা যায় না, আসলে এটা দেখলেই সবারই মনে হয় এরকম হয়। মোটামুটি ওখানকার কাজ টাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি বাইরে, বাইরে ভাবলাম যে যাচ্ছি, তখন তুললাম, এখন ফিরছি, এটা তুলবো না, এটা কেমন করে, হায় এটা তো ঠিক না, ঝলমল করছিল মানে, বাট লোকজন কম, যাই হোক ভালোই লাগছিল, খারাপ না। আর ও রাস্তার মধ্যে কিছু কিছু জায়গায় এখনও, মানে 16ই ডিসেম্বর গেছে না কিছুদিন আগে, এর জন্য পতাকা পতাকা লাগানো ছিল, ভাল লাগছিল, বেশ ভাল লাগছিল, কেমন যেন চোখটা খুবই ভাল লাগে। আর এটা হচ্ছে আমি অলরেডি বাসায় ইন করে এসেছি, বাসায় ইন করে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অসাধারণ একটা, মানে কি বলবো, আমি মনে করলে একদম মানে
জিভে পানি চলে আসে এরকম একটা অবস্থা। এটা হচ্ছে সেই দিন আমি মাছের নামটা বলতে পারি নাই, এটা হচ্ছে সুরমা মাছ, ওই যে বললাম না ইলিশ মাছের মতো ফ্লেভার, ইলিশ মাছের মতো খেতে, টেস্টও ওই রকম, মানে একদম সুরমা মাছ। আচ্ছা সুরমা মাছ। আর হচ্ছে এটার কাটার ব্যাপারটা অনেক দারুণ, এইরকম সচরাচর সামুদ্রিক মাছই এই টাইপের হয়। তো আজকে আমি আসলে মাছ বাছানোর দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, অনেকে মনে করতে পারে মাছ বাছা এইটা আবার দেখানোর কি আছে, তো এইরকম অনেক আমার চোখেরই দেখা, অনেকেই কাটা মাছ খেতে পারে না বেছে খাওয়ার জন্য, এরকম আমি হচ্ছি মৎস্যকুমারী, আমি যে কোনো মাছ, একদম মাছের মাথা, মাছের লেজ, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না, আমি খুব পছন্দ করি। মোটামুটি বাসার মধ্যে আমাকে বিড়াল টিড়াল এইরকম নামও দেয় মাঝে মাঝে, তো যত ধরনের কাটা টাটা আছে আমি পছন্দ করি, আমার ভালো লাগে, আমার খেতে আমি খুব লাইক করি এগুলা। আর হচ্ছে মাছের সিস্টেমটা হচ্ছে কিনার থেকে যে একটা কাটা থাকে, এই সেমভাবে কই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছে আবার শত কাটাটা থাকে না, তো অনেকে কই মাছটাকে বিশাল ভয় পায়, তো ভয় পাওয়ার কিছুই নেই, যে কর্নারের যে কাটা ওইটা ফেলে নিলে মোটামুটি মাঝখানের কোনো কাটাই থাকে না। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ, এটা তো আরও কাটা কম, খুবই খুবই টেস্টি। এইটা হচ্ছে আমি যেই রেসিপিটা আজকে দেখাবো, এটা প্লিজ একটু ট্রাই করবেন, মানে অনেকেই আছেন মানে যে যেটা দিয়ে করবো আমি একদম পছন্দ করে না, সেটা হচ্ছে মূলা। মূলা অনেকেরই অপছন্দের জিনিস, আর যখন শুনবে যে কাঁচা তো মানে চোখগুলা প্রথম একটু বড় হয়ে যাবে, তারপর মানে মনে মনে চিন্তা করবে কি সেই রহস্য দেখি একটু, অবশ্যই দেখবেন, না দেখলে বুঝবেন না। এটা হচ্ছে মূলা, একটু ধনে পাতা, আর একটু পেঁয়াজ কুচি, আর আর হচ্ছে শুকনো মরিচ, টেলে নেওয়া যেটাকে বলে, একদম নর্মাল খোলাতে টেলে নেওয়া, কোনো তেল টেল দিয়ে না, লবণ দিয়ে জাস্ট এটাকে সুন্দর করে মিক্স করব, মিক্সড করে পেঁয়াজের সাথে ই করব, পেঁয়াজ চিনি আর কি সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। এটা হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে হবে, গরম গরম ভাতের সাথেও খাওয়া যায়, নো প্রবলেম, ঠান্ডা ভাতের সাথেও খাওয়া যায়, এটা যেভাবে খাবে ওইভাবেই ভালো লাগবে। তো অনেকেই এটা জানে, আসলে আমি কাউকে শেখানোর জন্য না, আমার ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম যদি আমারটা দেখে কেউ খায় বানিয়ে প্রবলেম নাই, তো আমার প্রবলেম কি, যেহেতু জিনিসটা খুবই ইয়ামি, খুবই মানে কিভাবে বললে যে বেশি মনে হবে আমি বুঝতে পারছি না, তবে খুবই ভালো খেতে এটা। আর হচ্ছে এটা মোটামুটি আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ড, এটা হলে আর কিছু লাগে না এরকম একটা ব্যাপার, ও কিন্তু এক সময় মাছ টাছ খেতে পারতো না, বাট আমার সাথে পরে একদম মোটামুটি অনেক মাছ খাওয়া শিখে গেছে, এখন বেছে বেছে খেতে পারে, কাটা মাছও খেতে পারে। তো কিছু টেকনিক আছে মাছ বেছে খাওয়ার, যেহেতু আমি মৎস্যকুমারী সেহেতু আমার এগুলো কোনো ব্যাপারই না, আমি যখন তখন যে কোনো মাছের মাথা বলেন ইভেন সুন্দর করে, এমন সুন্দর করে খাবো। আমার মতো এরকম অনেকেই আছেন যারা এগুলো পছন্দ করে, তাদের খুব ভালো লাগবে শুনতে, আর যারা পছন্দ না করেন কাটা টাটা তারা বলবে ওরে বাবা বিশাল একটা কঠিন ব্যাপার, এরকম একটা মনে করতে পারে। তো যাই হোক, আমি মোটামুটি প্রসেসিং অলরেডি আমার শেষ, এটা হচ্ছে মাছগুলো যে বেছে রাখছি ওটা মিক্স করে ফেলবো এটার সাথে, আর অনেক সুন্দর সরিষার তেল দিব, মানে একদম খাঁটি সরিষার তেল যেটাকে বলে স্মেল বের হয় এরকম একটা তেল আছে না ওই রকম, তো ওই টাইপের তেলটা দিলে বেশি ভালো হয়, রূপচাঁদা তেলটা খারাপ না, ভালোই, আমি ওইটা দিয়ে করছি। তো যে কোনো মাছ দিয়ে করা যায় এটা, যে কোনো মাছ, মানে কোনো প্রবলেম নাই যে এই মাছ হবে না ওই মাছ হবে না, বিশেষ করে একটু কাটা টাটা মাছ, রুই মাছ, পাঙ্গাশ মাছ, আরও কী কী মাছের নাম আছে, মানে তেলাপিয়া মাছ, মানে যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। আর এটা হচ্ছে মানে আমার ছোটো মামা এই টাইপের ভর্তা টত্তা খুব পছন্দ করত, এখনও খায়, এখন আমরা ইভেন মাংস ভর্তা করেও খাইছি, মানে কোনো এক সময়ে ভর্তা টত্তা সবসময় আমাদের খুবই ফেভারিট, খুবই আমরা পছন্দ করি। আর হচ্ছে আজকে এই যে কাটাগুলো দেখাচ্ছি এইটা হচ্ছে আমার মানে সব বেছে টেছে সব কমপ্লিট করে এটা আমি পরে খাবো আর কি, ওই যে একটু ভর্তা নিছি আর এই কাটাগুলো সব আমি ফিনিশ করবো একদম, মানে দেখলে মনে হবে একদম
কি অবস্থা, যাই হোক কি বলবো বুঝতে পারছি না। বললাম না, ইসের আগে মনে হয় এটা বলবো সেটা বলবো, কিন্তু বয়সের সময় কিছু মনে থাকে না। আর হচ্ছে এখন কি আর করার, কিছু করার নেই, যাই বলি তাই মনে হয় ভুল বলছি। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল। সেই ভাত নিয়ে একটু ডিজাইন করে আমি দুইটা শুকনো মরিচ রাখছি, রাখা ডিজাইনের জন্য না, আমি এটা খাবো। আমি প্রচুর মরিচ খেতে পারি, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ সবই খেতে পারি। আমি আরেকদিন দেখাবো এটা। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, আর আমার সাথে এরকম মজার রেসিপি ট্রাই করেন। সবাই অবশ্য অনেক ভালো ভালো জিনিস দেখায়, তো আমার পছন্দ আসলে এই টাইপের জিনিসগুলো আমি বেশি পছন্দ করি, তাই ভাবলাম যে আমার পছন্দগুলো একটু শেয়ার করি, ভালো লাগবে আর কি, আমারও ভালো লাগবে দেখাতে। এই যে আমি শ্যুট করলাম, আমি করলাম, এটাও আমার ভালো লাগছে যে আমার জিনিস আমি পছন্দ করি এটা। তো আপনারা করে খেলে আরও ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।